হ্যালো বন্ধুরা আজকে আমি সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারাও আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ হল আপনারাও একটা ছোটো এক্সাম দেন সেখানে যেখানে আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো যে কোশ্চেনটার অ্যানসার আপনারা সঠিক দিয়েছেন সেটাই রাইট মার্কস এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক তা এইভাবে আমরা আলোচনা করব পঞ্চাশটা প্রশ্ন তা পঞ্চাশটা প্রশ্নের কে কত মার্কস পেলেন সেটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদের কাছে জিজ্ঞেস করব তাহলে ছোটোখাটো এক্সাম কিন্তু এটাও একটা হয়ে গেলো পরীক্ষা দেওয়ার আগে আগে এটা একটা মক টেস্ট তাহলে দেখুন আপনাদের পারফরমেন্স কীরকম জায়গায় আছে যদি আপনাদের পারফরমেন্স দেখেন যে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব আছে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনার পারফরমেন্সটা ধরে রাখার জন্য আপনাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আমরা যে রেগুলার ভিডিওগুলো আপনাদের পোস্ট করি সেগুলো ফলো করুন আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে প্রি রেকর্ডেড ভিডিও দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেড এর ভিডিও দিয়ে থাকি আর আপনাদের প্রত্যেকটা ভিডিও মোটিভেট করবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা একটু খুঁজে আপনাকে দেখে নিতে হবে এছাড়াও আমরা রোজ সকাল আটটার সময় ম্যাথের ক্লাস সকাল নটার সময় সিডিপি লাইভ ক্লাস এবং সকাল দশটার সময় ইংলিশ পেডাগগি তা এই তিনটে লাইভ ক্লাসে আসি আপনাদের যে কোনো কোশ্চেন বা আপনাদের মনে যে কোনো সংশয় বা যে কোনো ফিডব্যাক বলেন তা সেই ফিডব্যাক আপনারা এই সময় আমাদের দিতে পারবেন তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি সাধারণ বিজ্ঞানের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক অপশান এ সেন্টিমিটার অপশন বি কিলোমিটার অপশান সি মিটার এবং অপশান ডি ডেকামিটার সঠিক উত্তর অপশান সি মিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু প্যারিসে আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকট ধাতুর দণ্ডের মধ্যে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের পরিমাণ যথাক্রমে অপশান এ টেন ও 90% পার্সেন্ট বি ও টেন পার্সেন্ট সি ও টোয়েন্টি পার্সেন্ট এবং অপশন ডি টোয়েন্টি ও 80% পার্সেন্ট সঠিক উত্তর অপশন এ টেন ও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এক আলোকবর্ষ সমান অপশন এ 9.46 পয়েন্ট ফোর সিক্স ইন্টু পার মিটার অপশন বি নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু মিটার অপশন সি নাইন পয়েন্ট ফোর মিটার এবং অপশন ডি নাইন পয়েন্ট ফোর মিটার সঠিক উত্তর অপশন বি নাইন পয়েন্ট ফোর মিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে অপশান এ ফার্মি অপশন বি এক্স অপশান সি মিমি এবং অপশান ডি আংস্ট্রম চার নম্বর প্রশ্ন আর এর সঠিক উত্তর অপশান এ ফার্মি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ রোদের কি অপশান এ জুল অপশান বি কুলম্ব অপশান সি ওহোম এবং অপশান ডি বোল্ট সঠিক উত্তর অপশান সি ওহোম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কম্পাঙ্কির কি অপশান এ অ্যাম্পিয়ার অপশান বি কেলভিন অপশান সি মিটার এবং অপশান ডি হার্জ সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্নের অপশান ডি হার্জ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন এক টন সমান সমান অপশান এ দি পাওয়ার ফাইভ কেজি অপশান বি দি পাওয়ার সেভেন কেজি অপশান সি টেন টু দি পাওয়ার থ্রি কেজি এবং অপশান ডি দি পাওয়ার টেন কেজি সঠিক উত্তর অপশান সি টেন টু দি পাওয়ার থ্রি কেজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ভৌত রাশির কয় প্রকার অপশান এ দুই প্রকার অপশান বি তিন প্রকার অপশান সি চার প্রকার এবং অপশান ডি পাঁচ প্রকার আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুই প্রকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে অপশান এ সৌর সপ্তাহ অপশান বি সৌর দিন অপশান সি সৌর মাস এবং অপশান ডি সৌর বছর নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সৌর দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় অপশন এ 3 ডিগ্রি সেলসিয়াস অপশন বি 7 ডিগ্রি সেলসিয়াস অপশন সি 10 ডিগ্রি সেলসিয়াস এবং অপশন ডি 4 ডিগ্রি সেলসিয়াস 10 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 4 ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 বল একটি অপশন এ স্কেলার রাশি অপশন বি ভেক্টর রাশি অপশন সি মৌলিক রাশি এবং অপশন ডি কোনটিই নয় এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ আই পদ্ধতিতে দৈরিকের একক অপশান এ মিটার অপশন বি সেমি অপশন সি দুটোই আর অপশন ডি গজ বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন বিভব পার্থক্যের একক অপশন এ অ্যাম্পিয়ার অপশন বি জুল অপশন সি ভোল্ট এবং অপশন ডি কুলম্বো 10 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভোল্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 14 ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তু সচ্চ্য ধর্ম অপশন এ ভর অপশন বি ওজন অপশন সি দুটোই এবং অপশন ডি কোনটায় নয় 14 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নম্বর 15 জি এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে অপশান এ দুটোই বাড়বে অপশান বি দুটোই কমবে অপশান সি ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে আর অপশান ডি ভার একই থাকবে কিন্তু ভর পরিবর্তিত হবে পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত অপশান এ নশো আশি অপশান বি এক অপশন সি মাইনাস ওয়ান এবং অপশান ডি জিরো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জিরো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় জি এর মান বেশি অপশান এ মেরুতে অপশান বি নিরক্ষীয় অঞ্চলে অপশান সি দুটোই সমান এবং অপশান ডি সময় সময়ে পরিবর্তন হয় সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মেরুতে নেক্সট কোশ্চেন কোশ্চেনের মান এইটিন কোনো বস্তুর ওজন পৃথিবীতে আঠারো কেজি হলে চাঁদে কত অপশান এ ছ কেজি অপশান বি আট কেজি অপশান সি তিন কেজি এবং অপশান ডি ন কেজি আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিন কেজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে অপশান এ কোনো শক্তি উৎপন্ন হবে না অপশান বি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে অপশান বি তাপশক্তি থেকে রাসায়নিক শক্তিতে এবং অপশান ডি বি ও সি এর মধ্যে যে কোনো একটি উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে নেক্সট কোশ্চেন টোয়েন্টি সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তককে অপশান এ কেপলার অপশান বি গ্যালিলিও অপশান সি নিউটন এবং অপশান ডি নিকাস কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নিউটন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ঘোড়ায় টানা টাঙা সামনের দিকে এগিয়ে যায় কারণ অপশান এ টাঙা ঘোড়ার উপর বল প্রয়োগ করে অপশান বি টাঙা ঘোড়া টাঙার উপর বল প্রয়োগ করে অপশান সি ঘোড়া তার পায়ের সাহায্যে ভূমির উপর বল প্রয়োগ করে এবং অপশান ডি ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে অপশন এ ত্বরণ দ্বিগুণ হয় অপশন বি ভরবেগ দ্বিগুণ হয় অপশন সি তাপশক্তি দ্বিগুণ হয় এবং অপশন ডি স্থিতিশক্তি দ্বিগুণ হয় 22 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভরবেগ দ্বিগুণ হয় নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 23 ঘড়িতে দমদাওয়ার ফলে প্রকৃতিপক্ষে আমরা কি সঞ্চয় করি অপশন এ বৈদ্যুতিক শক্তি অপশন বি তাপশক্তি অপশন সি গতিশক্তি এবং অপশন ডি স্থিতিশক্তি 23 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি স্থিতিশক্তি নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 24 সময়ের সাপেক্ষে কার্য করার হার অপশন এ ক্ষমতা অপশন বি জুল অপশন সি শক্তি এবং অপশন ডি বেগ 24 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ক্ষমতা নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 25 শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না বক্তব্যটি অপশন এ ভুল অপশন বি ঠিক অপশন সি কোনোটাই নয় আর অপশন ডি আংশিক ঠিক পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ঠিক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 26 বল গুণ সময় হল অপশন এ শক্তি অপশন বি বেগ অপশন সি নিউটন এবং অপশন ডি ঘাত ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ঘাত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 27 বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে অপশন এ ত্বরণ অপশন বি দ্রুতি অপশন সি বেগ এবং অপশন ডি বল 70 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তরুণ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 28 অলিক বল কাকে বলে অপশন এ অপকেন্দ্র বলকে অপশন বি অবিকেন্দ্র বলকে অপশন সি অভিসারী বলকে এবং অপশন ডি অপসারী বলকে 28 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অপকেন্দ্র বলকে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 29 বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল অপশান এ প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায় অপশান বি হ্রাস পায় অপশান সি বৃদ্ধি পায় এবং অপশান ডি কোনোটাই নয় তে উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন অপশান এ হ্রাস পায় অপশান বি বৃদ্ধি পায় অপশান সি কোনো পরিবর্তন হয় না অপশন ডি জি বৃদ্ধি পায় তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হ্রাস পায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এম ভরের বস্তুকণা পি ব্যাসারদের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে তার অভিকেন্দ্র বল অপশান এম আর স্কোয়ার ডিভাইডেড বাই ভি অপশান বি আর এম স্কোয়ার অপশান সি ভি আর স্কোয়ার এম আর অপশান ডি এম ভি স্কোয়ার ডিভাইডেড আর তাহলে একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 32 নিম্নের কোনটি রৈখিক দৃতির পরিমাণ অপশন এ কৌণিক ব্যাসার্ধ গুণ বেগ অপশন বি কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ অপশন সি রৈখিক বেগ ও ব্যাসার্ধ এবং অপশন ডি কোণটাই নয় 32 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 33 রৈখিক দ্রুতি সমান সমান কৌণিক বেগ ইনটু ড্যাশ অপশান এ ব্যাস অপশান বি দৈর্ঘ্য অপশান সি ব্যাসার্ধ এবং অপশান ডি চাপ তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ব্যাসার্ধ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফোর অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয় অপশন এ অলিক বল অপশান বি অলৌকিক বল অপশান সি অভিকেন্দ্র বল এবং অপশান ডি সমাপতিত বল চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অলিক বল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফাইভ অপকেন্দ্র বল কোন দিকে কাজ করে অপশান এ কেন্দ্রের দিকে অপশন বি ব্যাসের দিকে অপশন সি চাপের দিকে এবং অপশন ডি ব্যাসার্ধের দিকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কেন্দ্রের দিকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সিক্স সময়ের সাপেক্ষে কৌণিক স্মরণের হারকে বলে অপশন এ কৌণিক ত্বরণ অপশন বি কৌণিক মন্দন অপশন সি কৌণিক বল এবং অপশন ডি কৌণিক বেগ ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কৌণিক বেগ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 37 সেন্ট্রিফিউজ কি অপশন এ এক প্রকার বল অপশন বি এক প্রকার যন্ত্র অপশন সি এক প্রকার ত্বরণ এবং অপশন ডি কোনটাই না 37 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এক প্রকার যন্ত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 38 কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন অপশন এ শূন্য অপশন বি এক অপশন সি 100 এবং অপশন ডি -1 38 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শূন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন পারদের ঘনত্ব কি পার মিটার কিউবে কত অপশান এগারো হাজার তিনশো হাজার পাঁচশো এবং অপশন ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর তেরো হাজার ছশো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি আপেক্ষিক গুরুত্বের একক কি অপশান এ গ্রাম পার মিটার কিউব অপশন বি গ্রাম পার মিটার স্কোয়ার অপশন সি গ্রাম পার মিটার কিউব এবং অপশান ডি কোনো একক নেই চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কোনো একক নেই তা আপনারা দেখছেন এখানে এ আর সি এই দুটো একই রকম যদি এই দুটো একই রকম হয় আর এটা যদি উত্তর হয় তার মধ্যে আপনারা এ উত্তর করেন বা সি উত্তর করেন যেটা করবেন তাতেই মার্কস আছে কিন্তু এই কোশ্চেনটায় অন্য কোনো উত্তর যদি করে থাকেন বা সেটা যদি অ্যান্সার হয়ে থাকে সেটা কিন্তু আপনারা কোনো মার্কস পাবেন না পরীক্ষার হলে কিন্তু এরকম দেখবেন ভুল কোশ্চেন থেকে থাকলে যদি এটা উত্তর হয় তাহলে এ বা সি যদি উত্তর বা এ বা সি মানে গ্রাম পার মিটার কিউব আপনি এ উত্তর করেন বা সি উত্তর করেন আপনার উত্তর ঠিক হবে কিন্তু যদি এটা উত্তর না হয় যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা উত্তর না তাহলে আপনারা ডি অ্যান্সার করলে কিন্তু এটার মার্কস পাবেন ঠিক আছে এই রকম ভুল আপনাদের পরীক্ষার হলে কোশ্চেনও থাকতে পারে তা সুতরাং এগুলো সম্পর্কে আপনারা আগে থেকেই সচেতন হয়ে যান চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান পি ইজ ইকোয়াল টু চাপ কিউ ইজ ইকোয়াল টু তরণ হলে ঘনত্ব এইচ ইজ ইকোয়াল টু গভীরতা এবং জি ইজ ইকোয়াল টু অভিকর্ষ যে তরণ হলে চাপ পি ইজ ইকুয়াল টু কত তাহলে অপশান আছে পি এইচ জি অপশান বি আছে পি ডিভাইড বাই পি জি এইচ ডিভাইড বাই পি জি অপশান সি আছে এইচ জি ডিভাইড বাই পি এবং অপশান ডি আছে এইচ স্কোয়ার পিজি তাহলে একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পি ইন টু এইচ ইন্টু জি চলে আসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু বিয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে গভীরতা বাড়লে তরলের চাপ কি হয় অপশান এ কমে অপশান বি একই থাকে অপশান সি বাড়ে এবং অপশান ডি প্রথমে কমে পরে বাড়ে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বাড়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি তরলে বস্তুর ভাষণের শর্ত কি অপশান এ তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে অপশান বি বস্তুর ভারকেন্দ্র ও প্লব্যতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে অপশান সি এ ও বি দুটোই এবং অপশান ডি কোনোটাই নয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এ ও সি দুটোই নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি ফোর কোনো যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় মানে কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় অপশন এ স্পেক্টোমিটার অপশন বি হাইড্রোফোনোমিটার অপশন সি স্ট্যাটোমিটার এবং অপশন ডি হচ্ছে হাইড্রোমিটার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হাইড্রোমিটার নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 45 এসআই পদ্ধতিতে চাপের একক অপশন এ পাস্কেল অপশন বি নিউটন অপশন সি ডাইন এবং অপশন ডি হচ্ছে ঘনডাইন ৪৫ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পাস্কেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 46। তা কোন দিকে কাজ করে অপশান এ পার্শ্বমুখী অপশান বি নিম্নমুখী অপশন সি ঊর্ধ্বমুখী এবং অপশন ডি উভামুখী ছে কোশ্চেন নাম্বার ফোরটি সেভেন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এগারো সিসি জল জমে জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফ হয় অপশান এ দশ সিসি অপশন বি তেরো সিসি অপশন সি বারো সিসি এবং অপশন ডি এগারো সিসি সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বারোশিসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি এইট আর্কিমিক্সের নীতি গ্যাসের ক্ষেত্রে অপশান এ প্রযোজ্য অপশান বি প্রযোজ্য নয় অপশান সি মাঝে মাঝে প্রযোজ্য এবং অপশান ডি সঠিক জানা নেই আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রযোজ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি নাইন সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ অপশান এ লিন তাপ অপশান বি বিকীর্ণ তাপ অপশান সি দুটোই এবং অপশান ডি কোনোটি নয় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিক্ষণ তাপ চলে পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আপনাদের তাপ একটি অপশান এ উভামুখী রাশি অপশান বি স্কেলার রাশি অপশান সি ভেক্টর রাশি এবং অপশান ডি একক রাশি পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি স্কেলার রাশি তো বন্ধুরা আমরা আজকে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা এবার একে একে সবাই কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আর আমরা চলে যাব পরবর্তী বিষয় সেটা হচ্ছে আপনাদের হোম টাক্সের প্রশ্ন তা আজকে আমি আপনাদের একটা হোম টাক্সের প্রশ্ন দেবো আগামী দিন ঠিক এই সময় এই ক্লাসে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিয়ে দেবো এবং আপনারা যারা প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে তো আজকে আমি আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা সবাই একে একে খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে অপশান এ স্থির থাকে অপশান বি পরিবর্তিত হয় অপশান সি প্রথমে পরে কমে এবং অপশান ডি কোনোটি নয় আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে অপশান এ স্থির থাকে অপশান বি পরিবর্তিত হয় অপশান সি প্রথমে বাড়ে পরে কমে এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর আগামী দিনে ঠিক এই ক্লাসে এই সময় আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ